Assalamu alaikum. This is Halima Khatun, your BGS teacher. Today I am going to deliver you lecture number 6 and lesson number 14. Name is the earth, our home. Prithibi, amader bashosthan ba bari. The earth is home. Earth is our home planet. Planet means groho. Prithibi hocche amader shei groho jekhane amra bash kori. It has air to breathe and plenty of water. এখানে রয়েছে বাতাস যার দ্বারা আমরা শ্বাস প্রশ্বাস চালাই and plenty of water প্রচুর পরিমাণে পানি. These are essential for plants and animals. এগুলো আমাদের উদ্ভিদ এবং প্রাণীর জন্য খুবই প্রয়োজনীয়. Look, essential means প্রয়োজনীয়. None can live without water and air. কেউ বেঁচে থাকতে পারবে না কি ছাড়া বাতাস এবং পানি ছাড়া. সাম অ্যামেজিং ফ্যাক্টস অ্যাবাউট দ্য আর্থ. অ্যামেজিং মিন্স সত্য বা কিছু তথ্য. দ্য আর্থ হ্যাজ ফরেস্ট, গ্রেজি প্লেন্স, হাই মাউন্টেন্স, হট ডেজার্ট অ্যান্ড ফ্রিজিং পোলস. ফরেস্ট মিন্স বন বা জঙ্গল. Grazy plains, সবুজ ঘাসে আবৃত সমতল ভূমি. High mountain, উঁচু পর্বতমালা. Hot desert, গরম বা উত্তপ্ত মরুভূমি. And freezing cold, এবং বরফে আচ্ছাদিত মেরু. Poles means মেরু. Then another amazing facts. Do you know? তোমরা কি জানো? There 3/4 of the earth is covered with water. তোমরা কি জানো পৃথিবীর 3/4 পানি দ্বারা আচ্ছাদিত বা আবৃত. ওশেন অ্যান্ড সিজ কভার মোস্ট অফ দ্য আর্থ সারফেস. ওশেন মিন্স মহাসাগর অ্যান্ড সি সাগর. সাগর এবং মহাসাগর পৃথিবী পৃষ্ঠের বেশিরভাগ জায়গায় দখল করে আছে বা আবৃত হয়ে আছে. নাও দ্য মুন. দ্য মুন ইজ আ স্যাটেলাইট অফ দ্য আর্থ. উই নো The earth is a planet, that means groho, and the moon is a satellite, that means upogroho. The moon always move around the earth, and that's why the moon is a satellite of the earth. It looks bright and shiny. Eta dekhte khubi ujjol ebong joljole, because it reflects light of the sun. কারণ এটা সূর্যের আলোকে প্রতিফলিত করে. ইট হ্যাজ নো লাইট অফ ইটস ওন. এর মানে চাঁদের নিজস্ব কোনো আলো নেই. উই ক্যান সি দ্য মুন অ্যাট নাইট. আমরা চাঁদকে রাতের বেলা দেখি, তবে মাঝে মাঝে কখনো কখনো দিনের বেলাও দেখি, কিন্তু খুবই হালকা সাদা মেঘের মতো. Okay. Amazing facts about the moon. The moon looks smooth from the earth. Prithibi theke chaand dekhte khubi moshrin mone hoy, but kintu if you go closer it, tumi jodi er khub kache jao, looks like a big cheese ball covered with holes and rocks. Tahole ki dekhbe? Ekdom onek boro ekta cheese ball er moto, jetar kina উপরিভাগ বড় বড় গর্ত এবং পাথর দ্বারা আবৃত. নাও দ্য সান. দ্য সান ইজ আ ব্রাইট স্টার. সূর্য কিন্তু আসলে কি খুবই উজ্জ্বল একটা তারা. দ্য রিলেশন অফ দ্য সান উইথ দ্য আর্থ ইজ ভেরি ক্লোজ. সূর্যের সাথে পৃথিবীর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ বা কাছাকাছি. ইট গিভস আস হিট অ্যান্ড লাইট. এটা মানে সূর্য আমাদেরকে আলো এবং তাপ দেয়. উইদাউট দ্য সানলাইট অ্যান্ড ওয়ার্ম দ্য আর্থ উড বি আ ডার্ক অ্যান্ড কোল্ড প্লেস. সূর্যের আলো এবং উষ্ণতা ছাড়া তাপ ছাড়া পৃথিবী হয়ে উঠবে খুবই অন্ধকারাচ্ছন্ন এবং ঠান্ডা জায়গা. অ্যান্ড দেয়ার উড বি নো লাইফ. এবং সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না.
amazing facts about the sun. Do you know the earth moves round the sun? Tumra ki jano? Prithibi surjer charpashe ghore. Amazing facts number 2. Never looks directly at the sun. Surjer dike kokhono shorashori takabe na. Tate kore ki hoy? Its ray can damage your eyes. Air alo othoba roshi tomar chokke noshto kore dite pare. So dear students, from today's lesson we know lots of new words. Look, I'm telling again. Planet means grahu. Breathe, shash proshash. Plenty, prochur. Essential, proyojonio. Amazing, adbhut. Bishoykor, fact মানে তথ্য বা সত্য. ক্রেজি ঘাড়ে ঘাসে সবুজ ঘাসে আবৃত. প্লেন্স সমতল. ডেজার্ট মরুভূমি. ফ্রিজিং বরফে আচ্ছাদিত. পোলস মেরু. কভার আচ্ছাদিত বা আবৃত. সারফেস ভূপৃষ্ঠ. স্যাটেলাইট উপগ্রহ. ব্রাইট উজ্জ্বল. শাইনি জলজলে. রিফ্লেক্স প্রতিফলন. ওন নিজের বা নিজস্ব. স্মুথ মসৃণ. হোলস গর্ত. রক পাথর. রিলেশন সম্পর্ক. ক্লোজ ঘনিষ্ঠ বা কাছাকাছি. ওয়ার্ম উষ্ণতা. ডার্ক অন্ধকার. রাউন্ড চারপাশে. ডিরেক্টলি সরাসরি. রে রশ্মি বা আলো. ড্যামেজ ধ্বংস বা নষ্ট হয়ে যাওয়া. লটস অফ ওয়ার্ডস ইজ ইট. I hope all of you memorize all the new words, okay, with joy. Okay, now I am coming to give you some items from this lesson. At first, fill in the blanks. Number 1, never look directly at the dash. What? Sun. So, never look directly at the sun. The number 2, the earth moves round the sun. In the both blank space, the answer will be sun. Now true false. Number 1, the moon is a planet. Moon planet. Moon ki grahu? Na. Moon is a satellite. So answer will be false. The two number, the earth is our home planet. It is true. Matching, without the sun there would be no life on the earth. Tar mane prithibite jodi kono surjer alo jodi na thake tahole prithibite kono praner ostito thakbe na. So answer will be on the earth. Without the sun there would be no life on the earth. Short question answer. Question number 1. Why does the moon look so shiny? Keno chaand dekhte khubi ujjol lage, joljole lage? Because karon the moon reflects light of the sun. Chaand surjer alota ke protifolito kore. Question number 2. What is the sun and the moon actually? Ashule surjo ebong chaand ki? Answer. The sun is a bright star and the moon is a satellite. Tar mane surjo hocche ashule ekta tara ar chaand hocche ekta upogroho. So, dear students, these are the all the lessons for you. Now I want to take goodbye from you. So another thing, SW, today's SW will be learn and write all the items and submit it in my Viber account as usual. Okay, bye. Allah Hafiz. Thank you.